তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর আজই একটা আনবক্সিং করব। আনবক্সিং হচ্ছে ডিজে ওয়াইল্ডলাইফ ড্যাশ, একটা ব্লুটুথ হেডফোন সেট। আজকে আমরা একটা আনবক্সিং করব। বাই দ্য ওয়ে, আমি সন্ত তোমাদের হচ্ছে চন্দন মন্ডল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন দিয়ে প্রথম পাওয়ার জন্য। চলো ভিডিওটাকে শুরু করি। আর এই নেকব্যান্ডটা আমার কাছে এসেছে গত 7 দিন ধরে এসেছে, 1 সপ্তাহ হয়ে গেল। তো এবারে আমরা একটা রিভিউ দেবো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফ্রি বক্স কন্টেন্ট, যেটার মধ্যে রয়েছে আমাদের ডিজো ওয়াইলের ড্যাফ নেকব্যান্ডটা। তো এবারে এটা একবার আনবক্সিং করবো। তো আনবক্সিংটা দেখে নিই, আনবক্সিংয়ের পর পরের প্রোডাক্ট আমরা শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, বক্সের উপরে কি কন্টেন্ট রয়েছে তা একবার দেখে নিই। উপর দিয়ে রয়েছে ডিজো আর ওয়াইল্ডলাইফ ড্যাফের ব্র্যান্ডিং রয়েছে, আর এখানে রিয়েলমি টেক লাইফ ব্র্যান্ড রয়েছে। আর তোমাদের কাছে রয়েছে এটা ডিজো যে নেকব্যান্ড, সেই নেকব্যান্ডের ফটো তোমাদের বক্সের মধ্যে রয়েছে। আর বক্সের উল্টো দিকে বক্সের পেছনে কিছু কী ফিচার রয়েছে, তো সেগুলো আমি ভিডিওতে পরে ডিটেলে ডিসকাস করবো। তো ভিডিও দিকে এখন এগিয়ে যাই। তবে এই আমাদের ডিজো ওয়াইল্ডলাইফ, তো সামনে দিকে খুলতে পারলাম না, যে জন্য সেজন্য আমার পেছন দিয়ে খুলতে হলো। জাস্ট দেখতে পেছন দিয়ে খোলা হয়ে গেছে। বক্সের ভেতরে রয়েছে আমাদের নেকব্যান্ড, তার সাথে রয়েছে ডিজোর ম্যানুয়াল গাইড, আর যার মধ্যে রয়েছে আমাদের ওয়ারেন্টি কার্ড, এক্সট্রা টিপ রয়েছে, এবং রয়েছে টাইপ সি ক্যাবেল, ড্যাট ফিট, আর কিছু নেই। এবার শুরু করি এটা দেখতে কেমন। একদম ভাই নেকব্যান্ডের মতনই দেখতে এটা। এটা উপরটায় রয়েছে সিলিকন টেক্সচার, একদম বেস্ট কোয়ালিটি। এটা গলায় নিলে তোমরা কমফোর্টেবল ফিল করবে। এখানে সাইড দিকে ডিজে ওয়াইল্ডলাইফ পাওয়ারের মতন রয়েছে ক্যালভার ডিজাইন রয়েছে, এখানে কিছুটা কার্বন ফাইবার ফিনিশ রয়েছে এখানে, যেটা দেখতে খুব ভালো লাগে। লেফট সাইডে রয়েছে ডিজো ব্র্যান্ডিং, আর রাইট সাইডে রয়েছে সব বাটনগুলো, যেমন মিউজিক প্লে পজ আর মাল্টি ফাংশনাল বাটন। এর মধ্যে রয়েছে সি পোর্ট, এবং তার সাথে রয়েছে এলইডি এবং মাইক। ডিজো ওয়াইল্ডলাইফ ক্যাবেল কোয়ালিটি খুব ভালো রয়েছে। এখানে টিপসগুলো রয়েছে প্লাস্টিক, ম্যাগনেটিক রয়েছে, আর ম্যাগনেটিকের সাথে রয়েছে ম্যাগনেট ফিচার। এই নেকব্যান্ডটাতে ব্লুটুথ ভার্সন রয়েছে 5.2 ভার্সন, যেটা একটা লেটেস্ট ভার্সন। ম্যাগনেটিক ফিচারটা হলো দুটো টিউব আলাদা করে দিলে কানেক্ট হয়ে যাবে, আবার দুটোকে লাগিয়ে দিলে অফ হয়ে যাবে, এটাই হচ্ছে তার ম্যাগনেটিক অন অফ ফিচার। ডিজোতে রয়েছে রিয়েলমি লিঙ্ক অ্যাপ সাপোর্ট করে, যেটা অ্যান্ড্রয়েডের জন্য, নট আইফোন, আইফোনের জন্য সাপোর্ট করে না। অ্যাপের মাধ্যমে তোমরা কাস্টমাইজ করতে পারবে এবং গেম মোড অ্যাক্টিভ করতে পারবে। এখানে কিছু কী ফিচার রয়েছে, যেগুলো হলো ডাবল প্রেস, সিঙ্গেল প্রেস, ডাবল প্রেস, ট্রিপল প্রেস, এসব করে তুমি এখানে কাস্টমাইজ করতে পারো তোমাদের। বাট নেকব্যান্ডটাতে তোমরা পাবে 11.2 mm ড্রাইভার, আর এটাতে SBC কোয়াডাপ্টার সাপোর্ট রয়েছে। আর পার্সোনালি বলতে গেলে এই হেডফোনের কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এটাতে অটো সুইচ একটা ফাংশন রয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্লুটুথ হেডফোনে পাওয়া যায় না। এবং বলতে যাই এই নেকব্যান্ডের তিনটা ফিচার রয়েছে, তিনটা মোড রয়েছে। একটা হচ্ছে ব্রাইট মোড, ব্যালেন্স মোড, ব্যাস মোড, আর হোম কোয়ালিটি খুব ভালো। আর এর যে আগে একটা প্রোডাক্ট আসতো, যেটা আমাদের ডিজে ওয়াইল্ডলাইফ পাওয়ার, সেই ডিজে ওয়াইল্ডলাইফ পাওয়ার থেকে এটা সাউন্ডটা একটু ইম্প্রুভ লাগছে আমার, কারণ এটা সাউন্ডটা একটু ইম্প্রুভ হয়েছে। এই নেকব্যান্ডে রয়েছে IPX4 সার্টিফিকেট। আর ব্যাটারি কথা বলতে গেলে, এটাতে আমাদের এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে ডিজো ওয়াইল্ডলাইফ পাওয়ারের থেকে, এটার প্লাস পয়েন্ট রয়েছে। ওটাই ছিল 18 ঘন্টা প্লেব্যাক টাইম, আর এটা তোমরা পেয়ে যাবে 30 ঘন্টা প্লেব্যাক টাইম, ম্যাক্সিম 30 আওয়ার প্লেব্যাক টাইম। আর আমার দিক থেকে বলতে গেলে 30 ঘন্টা তো দেয় না, 25 থেকে 26 ঘন্টা অ্যাপ্রক্স মেনে নিতে পারো, চলে যাবে আমাদের। ওটা লাস্ট টপিক রয়েছে ডিজোতে তোমরা ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবে, যেটা ডিজো কোম্পানি ডিজো বলছে এটা ব্লিঙ্ক চার্জ। এটা তুমি 10 মিনিট চার্জ করলে 10 ঘন্টা অবধি প্লেব্যাক টাইম পেয়ে যেতে পারো এই নেকব্যান্ড থেকে। তো যখন তুমি কোথাও বাইরে যাচ্ছ, 10 মিনিট চার্জ করে তুমি 10 ঘন্টা প্লেব্যাক টাইম এদের থেকে নিতে পারো। এই ব্লুটুথ নেকব্যান্ডটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এর সাউন্ড কোয়ালিটি এবং মাইক কোয়ালিটি। তো আমি সরি চাইছি মাইক কোয়ালিটির মধ্যে দিতে পারিনি, কিন্তু মাইক কোয়ালিটি সত্যি খুব ইম্প্রুভ এই মাইক কোয়ালিটি। আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবে, চ্যানেল বন্ধুদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকবে এখন আরও পরবর্তী নিয়ে এসেছি কোনো একটি নতুন কিছু আনবক্সিং ভিডিও নিয়ে। তো বাই বাই, টাটা।